হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গলি ইনফরমেশান ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের অনেকের প্রশ্ন ছিল RKSY1 এবং RKSY2 রেশন কার্ড থেকে কিভাবে আমরা AAY, PHH এবং SPHH রেশন কার্ডে রূপান্তরিত করব বা পরিবর্তন করব। তো এটা নিয়েই আজকের ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের ক্লিয়ারভাবে বুঝিয়ে দেব এবং দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করবেন এবং সেই ক্যাটাগরি চেঞ্জ করার পরে আপনারা কিভাবে সেই নতুন কার্ডটি আপনারা ডাউনলোড করবেন। তো ভিডিওটা শুরু করার আগে সবার প্রথম আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে কী হবে, তাহলে কোনো রকম আপডেট ভিডিও আসলে সবার আগে আপনারা দেখতে পাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করার জন্য সবার প্রথম আপনি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে এখানে সার্চ করবেন WB ফুড ডিপার্টমেন্ট, বা আপনারা এখানে রেশন কার্ড লিখেও সার্চ করতে পারেন। তো দেখুন, আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন রেশন কার্ড যেটা লেখা আছে এর উপরে আপনারা টাচ করবেন। টাচ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে একটু স্ক্রল করুন, স্ক্রল করে নিচের দিকে আসুন। এখানে দেখবেন রেশন কার্ড যে অপশানটা আছে এই অপশানটার উপরে আবার টাচ করবেন। টাচ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন আরও একটা পেজ ওপেন হয়ে যাবে। এবার একটু নিচের দিকে আসুন, এখানে দেখুন চেক দ্য স্ট্যাটাস অফ ইয়োর রেশন কার্ড, এই যে অপশানটা আছে এর উপরে আপনারা টাচ করে দেবেন। টাচ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে কী করতে হবে, এখানে দেখুন রেশন কার্ড নাম্বার, আপনার যে রেশন কার্ড আছে RKSY1 বা RKSY2 সেই রেশন কার্ডের নাম্বার এখানে বসিয়ে দেবেন এবং এখানে ক্যাটাগরি চুজ করে দেবেন, আপনার RKSY1 আছে না RKSY2 আছে সেই ক্যাটাগরিটা নিচে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নিচে ক্যাপচার কোড আছে, ওখানে দেখে ক্যাপচার কোডটা বসিয়ে দেবেন। তো এখানে আমি আমার রেশন কার্ডের নাম্বার বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ করবেন না এবং যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। তো এখানে দেখতে পাচ্ছেন আমার রেশন কার্ডের নাম্বার বসানো হয়ে গেছে। এবার নিচে আছে সিলেক্ট ক্যাটাগরি, তো এখান থেকে ক্যাটাগরিটা আমি চুজ করে নেব। চুজ করার পরে নিচে যে ক্যাপচার কোডটা আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটা আপনাদের হুবহু বসাতে হবে। যদি আপনাদের কোনো রকম ক্যাপচার কোড বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার সাথে সাথে আপনাদের সামনে নতুন আরও একটা ক্যাপচার শো করবে। তো এই ক্যাপচার বসানোর পরে নিচে দেখুন যে সার্চ অপশান আছে এই সার্চ অপশানে আপনারা টাচ করবেন। টাচ করার পরে আপনাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে। একটু নিচের দিকে আসবেন, দেখুন এখানে কী লেখা আছে, ক্যাটাগরি চেঞ্জ টু SPHH। তো আমার এই যে কার্ডটা ছিল RKSY1 সেই কার্ড দেখুন চেঞ্জ হয়ে SPHH হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের পরিবারের যিনি হেড আছেন তার কার্ডের ক্যাটাগরি যদি SPHH অথবা PHH অথবা AAY হয় তাহলে আপনার নতুন সদস্যের কার্ডের ক্যাটাগরি পরবর্তী সময়ে আপনাআপনি চেঞ্জ হয়ে যাবে, চিন্তা করতে হবে না। এমন কি যদি একজনেরও SPHH অথবা PHH অথবা AAY ক্যাটাগরির কার্ড থাকে, আপনারও পরবর্তী সময়ে ওই ক্যাটাগরির কার্ডে আপনাআপনি পরিবর্তিত হয়ে যাবে। তো ক্যাটাগরি পরিবর্তন হওয়ার পরে আমরা কার্ডটা কীভাবে ডাউনলোড করব চলুন দেখে নিন। তো দেখুন নিচে কিন্তু ডাউনলোড অপশান আছে, ডাউনলোড রেশন কার্ড এই যে অপশানটা আছে এর উপরে টাচ করবেন। টাচ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন আপনার রেশন কার্ডের নাম্বার দিতে বলছে, তো যে রেশন কার্ডের নাম্বারটা ছিল RKSY1 বা RKSY2 সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নিচে আপনার কার্ডটি যে ক্যাটাগরিতে রূপান্তরিত হয়েছে সেই ক্যাটাগরি এখানে নিচে বসিয়ে দেওয়ার পরে আপনি ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই যে আপনাদের সামনে কার্ডটা কিন্তু ওপেন হয়ে গেছে, PDF আকারে কার্ডটা ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কার্ডটা কিন্তু SPHH এই ক্যাটাগরিতে পরিণত হয়েছে। আগে কিন্তু কার্ডটা ছিল RKSY1, সেই কার্ডটা রূপান্তরিত হওয়ার পরে বা চেঞ্জ হয়ে যাওয়ার পরে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এখানে SPHH এটা হয়ে গেছে। এবার এই কার্ডটিকে আমরা প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবো অথবা পরবর্তীকালে বাইপোস্টের মাধ্যমে কিন্তু এই কার্ড আপনার বাড়িতে চলে আসবে। তো
তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বেঙ্গলি ইনফরমেশন চ্যানেল। ধন্যবাদ। জয় হিন্দ।